পাতায় হাজি আসাদ উজ্জামান উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি রোকসানা আক্তার। আজকে নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রে তোমাদের গদ্য করানো হবে। যে গদ্যটির নাম তোমরা দেখতে পাচ্ছ নিম গাছ, যে লিখেছে বনফুল। আসলে গদ্য বলো পদ্য বলো যাই, সর্বপ্রথমে আমাদের কবি লেখক তাদের বিষয়ে কিছু সম্মান জ্ঞান থাকা বাঞ্ছনীয়। এখানে কি নিম গাছ বনফুল, বনফুল লেখকটার প্রকৃত নাম কি আসলে সেটা আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ এবং দরকারি। বলাই চার মুখোপাধ্যায়, বলাই চার ছালটা ছাড়িয়ে নিল, কি করছে সিদ্ধ করছে,
কেউ আবার কেউ বা পাতা ছিঁড়ে হ্যাঁ পিষ্টে কেউ কেউ বা বাচ্ছে গরম তেলে, কত কত কাহিনীর পরে তাকে ব্যবহার করা হচ্ছে, কিন্তু তার কোনো এখানে প্রাধান্যতা খুবই কম। ঠিক তেমনি করে বনফুল এখানে ফুটিয়ে তুলেছে তোমাদের এই গল্পে যে সেই নিম গাছকে কার সঙ্গে তুলনা করা হয়েছে, সেই ঘরের বৌটির সঙ্গে তুলনা করা হয়েছে। আমাদের মা চাচিদেরও ঠিক তেমনি করে এই সমাজে সমাজে ব্যবহার করা হয়, কিন্তু তাদের সেবা শুশ্রূষার যত্ন কোনো ক্রমেই করা হয়নি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকের এই নিম গাছের গল্পটির মধ্যে তোমাদের কিরকম প্রশ্ন আসতে পারে? মনে করো একটি উদ্দীপক দেয়া আছে, এই উদ্দীপকের মধ্যে দেয়া আছে যে এই বিষয়টির সঙ্গে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে, নিম গাছ গল্পটি কার সঙ্গে তুলনা করা হয়েছে, গৃহকর্মী সেই বধূটির সঙ্গে তুলনা করা হয়েছে। তো সে আমরা সুস্পষ্ট ভাবে বুঝতে পারলাম যে প্রতিটি মানুষই তার কি যে যেই জিনিসটি আমরা ব্যবহার বেশি করি তার ব্যবহার, তার উপকারিতা সবকিছু জানার পরেও তার কি সকল সমস্যা সমাধানে আমরা ব্যস্ত হতে হবে। তো নিম গাছে আমরা এতটুকুই জানলাম যে সর্বশেষ বার্তায় আমরা সবকিছু বনফুল আমাদেরকে একটি লাইনে বুঝিয়ে দিয়েছে। আশা করছি তোমরা সংক্ষিপ্ত রূপে এই গলাইচাঁদ মুখোপাধ্যায়ের বিবরণটুকু, গল্পের যে বিস্তারিত আলোচনাটুকু সেগুলো আমরা জেনে নিলাম। কি করেছি নিম গাছের এই কচি পাতা, গাছ লতা হ্যাঁ সবকিছু, আমাদের এই ফুলটা সবকিছু আমাদের কি প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা কেউই সেটার সঠিক বিবরণটুকু আমরা দিতে পারিনি, সেই বিবরণটুকু দিয়েছে গলাইচাঁদ মুখোপাধ্যায়। ধন্যবাদ সবাইকে তোমাদের আজকের ক্লাসে, আশা করব তোমরা সকলেই ক্লাসটি মনোযোগ সহকারে শুনেছ এবং বিস্তারিত আলোচনার জন্য তোমাদের পাঠ্য বইটি যে বনফুল সম্পর্কে যে বিস্তারিত আলোচনা রয়েছে সেগুলো পড়ার চেষ্টা করবে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।